ঢাকার কিছু এলাকার রূপ চেহারা কিন্তু আসলে পাল্টে গেছে, সম্পূর্ণ পট পরিবর্তন হয়ে গেছে। কেন? উন্নয়নের একটা যে ধারা সেটা কিন্তু ঢাকা সিটির মধ্যে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম হয়েছে। শুধু এদিকে 300 ফুট রোড, এদিকে ঢাকা মেট্রো রেল, এমনই না কিন্তু দেখবেন বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, এসব মিলে ঢাকার রূপ কিন্তু আসলে একটা নতুন একটা রূপ কিন্তু বিভিন্ন জায়গা ফুটে উঠছে। আসলে এই রূপ যদি আপনি সরাসরি না দেখেন তাহলে কিন্তু আপনি বোঝানোই মুশকিল যে ঢাকা সিটির চেহারা কীভাবে পাল্টে গেছে। তারই আলোকে আজকে আমরা একদম রাজারবাগ পুলিশ লাইন থেকে আমরা ঢাকা যে মগবাজারের যে ফ্লাইওভার, ফ্লাইওভারের উপর উঠবো উঠছি এবং এটি আমরা অতিক্রম করে বাংলা মোটর নামবো। বাংলা মোটর নেমে হাতের বাম পাশ দিয়ে দুঃখিত হাতের ডানে মোড় নিয়ে আমরা ঢাকা মেট্রো রেলের উপর দিয়ে নিচ দিয়ে আমরা একদম কাওরান বাজার হয়ে আমরা ফার্ম গেট পর্যন্ত যাব। আর ফার্ম গেটের যে রূপ চেহারা পাল্টে গেছে সে এক আমূল পরিবর্তন। প্রিয় ভিউয়ার, ফার্ম গেট, আগের ফার্ম গেট আর এখনের ফার্ম গেট আপনি না দেখলে আসলে বোঝানো মুশকিল। সেই মান্ধাতার আমলের সেই পুরনো সেই ফুটওভার ব্রিজ কিন্তু এখন ফার্ম গেটে নেই। ফার্ম গেট এখন নতুন আঙ্গিকে একটা রূপ নিছে, সেজেছে নতুন আঙ্গিকে। এখানে নতুন একটা ফুটওভার ব্রিজ দেওয়া হয়েছে, খুবই নান্দনিকতা ছোঁয়ায় একটি ফুটওভার ব্রিজ হয়েছে, খুবই আই ক্যাচিং একটি ফুটওভার ব্রিজ। সেই ফুটওভার ব্রিজ এবং ঢাকা মেট্রো রেল ফার্ম গেট সব মিলিয়ে একটা অসাধারণ ভিউ কিন্তু আসলে সেখানে তৈরি হয়েছে। আমরা শেষ পর্যন্ত সাথে থাকলে আপনি দেখতে পারবেন। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আমরা কিন্তু এখন একদম মৌচাক ফ্লাইওভারের উপরে উঠছি এবং মগবাজার মৌচাক একই ফ্লাইওভার মূলত। যদি আমি হাটের ডানে মোড় নিই তাহলে যাচ্ছে কুড়িল বিশ্ব রোড আবদুল্লাপুরের দিকে, আর সোজা গেলে যাচ্ছে বাংলা মোটরের দিকে। আমরা কিন্তু বাংলা মোটরের দিকে অগ্রগতি আমাদের, আমরা বাংলা মোটরে নামবো এবং সেখান থেকে হাতের ডানে মোড় নেব। প্রিয় ভিউয়ার, ঢাকা মেট্রো রেলের কথা বলবো, আমরা আগে সেখানে পৌঁছাই। মেট্রো রেলের একটা আপডেট কিন্তু এর মধ্যে আপনি দেখা হয়ে যাবে আপনার। আপনি যদি মেট্রো রেল বাংলা মোটর থেকে দেখতে দেখতে আপনি কারান বাজার হয়ে ফার্ম গেট পর্যন্ত যান তাহলে এটুকু কিন্তু আসলে আপনার দেখা হয়ে যাবে। প্রিয় ভিউয়ার, আমরা এখন মগবাজার ফ্লাইওভারের উপরে। মগবাজার ফ্লাইওভার কিন্তু আসলে এখানে দারুণ একটা ভিউ কিন্তু তৈরি হয়েছে। দেখেন এই ভিউ যদি আপনি দেখেন তাহলে বোঝার উপায় নেই এটা কোন দেশ, এটা কোন দেশের কোন রাজধানী, তাই না? কি অসাধারণ ভিউ এখানে ফুটে উঠছে ফ্লাইওভারের দুপাশ দিয়ে। বড় বড় বিশাল বিশাল সব ইমারত, বিশাল বিশাল সব বিল্ডিং, সব মিলে মাঝখান দিয়ে কিন্তু ফ্লাইওভার বয়ে গেছে এবং যানজট মুক্ত হওয়ার জন্য কিন্তু এসব পরিকল্পনা হাতে নিয়েছিল কর্তৃপক্ষ। সেদিকটা অনেকটাই আসলে লাভবান হয়েছে। এসব ফ্লাইওভার দিয়ে যদি গাড়ি চলাচল না করতো তাহলে আজ বোঝা যেত যানজটের কি নাকাল এদিকের যে অবস্থা ছিল আর কি। যাক, সে কথা আমরা বলবো না। আমরা কিন্তু এখন মগবাজার ফ্লাইওভার, মৌচাক ফ্লাইওভার অতিক্রম করছি। প্রিয় ভিউয়ার, এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো, কেমন লাগছে আপনি কমেন্টসে লিখে যাবেন, মন চাইলে একটা লাইক দিবেন। আর অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের শিক্ষণীয় চ্যানেল। আমাদের সমস্ত ভিডিওগুলো থাকে আসলে উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর এবং শিক্ষণীয় বিষয়ের উপর সব মিলিয়েও। আজকেও এমনই একটি ভিডিও, আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে আমরা আসলে সার্থক। আমরা কিন্তু এখন মৌচাক থেকে মগবাজার ফ্লাইওভারের উপর অতিক্রম, মগবাজার ফ্লাইওভার অতিক্রম করছি। আপনি সাথেই থাকুন এবং দেখতে থাকুন। মগবাজার ফ্লাইওভার কিন্তু আসলে এখানে একটা ওয়াই আকৃতির একটা ভিউ কিন্তু হয়েছে। এখানে কিন্তু একটি ক্রস হয়েছে, কারণ একদম যে মগবাজার যে পয়েন্ট সেই পয়েন্টটা কিন্তু আসলে আর পার হয়ে একদম ক্রস হয়ে মগবাজার মৌচাক বাংলা মোটর রাজারবাগ পুলিশ লাইন, ওদিকে 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 কুড়িল বিশ্ব রোড টু, এদিকে
সেগুন বাগিচা প্রায় ধর কাছাকাছি। আমরা কিন্তু এখন আসলে ফ্লাইওভারের নিচে নামছি এবং আমরা কিন্তু সামনে এগোলেই কিন্তু আসলে এই ইস্কাটন রোড পার হলে আমরা কিন্তু এখন ইস্কাটন রোডে, ইস্কাটন রোডের মধ্যে আসলে এটাকে বলা হচ্ছে নিউ ইস্কাটন রোড। আমরা কিন্তু ইস্কাটন রোড এবং এই ইস্কাটন রোডের মাথা থেকেই কিন্তু আসলে বাংলা মোটর শুরু এবং সেখান থেকে কিন্তু আসলে আপনি দূর থেকে লক্ষ্য করুন একটি যে দেখা যাচ্ছে উপর দিয়ে, এটা কিন্তু আসলে ঢাকা মেট্রো রেল। আমরা এই মেট্রো রেলের দেখার জন্য কিন্তু আসলে ডানে মোড় নিয়ে আমরা ফার্মগেটের উদ্দেশ্যে কিন্তু আসলে হাঁকাবো। যা হোক আর কি আপনি সাথেই থাকবেন, কোথাও যাবেন না, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এদিকে শুরু হয়ে গেল ঢাকা মেট্রো রেল, আমি কিন্তু আসলে এখান থেকে টার্ন নিচ্ছি হাতের ডানে। প্রিয় ভিউয়ার দেখছেন, দেখলেন রাজারবাগ পুলিশ লাইন থেকে একদম মৌচাক মগবাজার ফ্লাইওভার হয়ে আমরা একদম ঢাকা মেট্রো রেল আমরা বাংলা মোটর এসে পৌঁছে গেছি। আমরা কিন্তু কারণ বাজার হয়ে ফার্মগেটের দিকে অগ্রসর হব। ঢাকা মেট্রো রেল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী পরিবহন ব্যবস্থা। 2013 সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রো রেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। 2016 সালে পরিণত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 21.26 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 6 নির্বাচন করা হয়। 2016 সালের 26 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন 6 নির্মাণ কাজ শুরু হয়। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন প্রায় চলে এসেছি কাওরান বাজার মেট্রো রেল স্টেশন। হ্যাঁ প্রিয় ভিউয়ার, এটা কিন্তু খুব এই যে কাওরান বাজারের সেই শার্ক ফোয়ারা, যেটা কিন্তু আসলে বাংলাদেশের একজন প্রখ্যাত ভাস্কর শিল্পী নিতুন কুণ্ডুর হাতে তৈরি এই সেই শার্ক ফোয়ারা, এটা কিন্তু এখনও অক্ষত আছে। মেট্রো রেলের জন্য এটা কিন্তু যথেষ্ট পরিকল্পনা করেই করা হয়েছে, যাতে এখানে যত কনস্ট্রাকশনের কাজই হয়েছে কিন্তু এই শার্ক ফোয়ারা কিন্তু আসলে এখান থেকে সরানো হয়নি বা অক্ষত রেখে কাজ শেষের দিকে ফিরাই। আমরা কিন্তু এখন মেট্রো রেল কারণ বাজার স্টেশন অতিক্রম করছি। প্রিয় ভিউয়ার, কারণ বাজারের পরপরে কিন্তু আসলে মেট্রো রেল বা ফার্মগেট, যেটার কথা আমি আগেই বলেছিলাম। এই যে দেখছেন এখানে কিন্তু একটি দারুণ ভিউ কিন্তু আসলে ফুটে উঠছে। প্রিয় ভিউয়ার, এই ভিউটি কারণ বাজারের দারুণ একটি ভিউ। মাঝখান দিয়ে কিন্তু মেট্রো রেল গেল এবং দুই পাশ দিয়ে বিল্ডিংগুলো যে দারুণ একটা আই ক্যাচিং একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে এটা উন্নত কোনো বিশ্বের মানসম্মত কোনো শহরে আমরা ঘুরছি। আসলে না, আমি ছোট করে বলছি না, কারণ এখন ঢাকার যে চিত্র সেটা কিন্তু আসলে একটি মানসম্মত রাষ্ট্রের মানসম্মত রাজধানী বলা চলে, শহরই বলা চলে, আমি সেটাকে ছোট করছি না। এটা খুব দারুণ একটি ভিউ কিন্তু আসলে ফুটে উঠছে এবং আমরা কিন্তু এখন প্রায় ফার্মগেট এলাকায় এসে পৌঁছে গেছি। প্রিয় ভিউয়ার, আমার সামনে কিন্তু আসলে এই যে দেখছেন এটা কিন্তু ফার্মগেটের সেই নতুন ফুটওভার ব্রিজ। হ্যাঁ প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু আসলে ফার্মগেট পর্যন্ত আমাদের আসার কথা ছিল, আমরা কিন্তু ফার্মগেট অতিক্রম করছি। এখানে ফার্মগেটের নিচ দিয়ে দেখছেন যে ওটাকে এইটাকে এই যে লম্বা গেল, এটা কিন্তু আসলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। এটা কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উপর দিয়ে কিন্তু আসলে ঢাকা মেট্রো রেল। ফার্মগেটের এই ভিউটা কিন্তু আসলে খুবই দারুণ একটি ভিউ এখানে তৈরি হয়েছে, আপনি সময় সুযোগ মতো এসে দেখে যাবেন। প্রিয় ভিউয়ার, আমি আর কথা বাড়াচ্ছি না, এ পর্যন্ত আমাদের আসার কথা ছিল, আমরা পৌঁছে গেছি আজ এ পর্যন্ত।